এই যে দূরে সূর্য দেখা যাইতেছে, আজকে আসছি হচ্ছে 300 ফিটে ঘুরতে। 300 ফিটে এই জায়গাটার নাম কি মামা? পূর্বাচল। আচ্ছা, এটা হচ্ছে পূর্বাচল ইকো পার্ক। ম্যাপে কিন্তু এটা দেখা যায় না, ম্যাপে কিন্তু দেখা যায় হচ্ছে এই জায়গাটা পুরো হচ্ছে মাঠ, বাট এই জায়গায় যে একটা লেক আছে সেটা কিন্তু ম্যাপে দেখা যায় না। যাই হোক, 300 ফিট ঘুরতে আসছি, এর আগে অনেকবার আসছি। 300 ফিটের এই জায়গাটার এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি জাহিদ হাসান। তো এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে একটা নৌকার উপর, পুরো একটা বিশাল বড় সাগরের মধ্যে ভেসে ভেসে বেড়াচ্ছি। দুঃখের কথা হচ্ছে যে গরম অনেক, একটু রোদ নাই, মানে সরি একটু হচ্ছে বৃষ্টি বা ছায়ার কোনো ব্যবস্থা নাই। তো যেটা মনে হচ্ছে যে সবথেকে এই জায়গার একটা মজার বিষয় বলি, অন্যান্য যে লেক বা নদী যেগুলো আছে আশপাশের প্রত্যেকটাই কিন্তু নোংরা, অপরিষ্কার, আর এই জায়গার বিষয়টা হচ্ছে একেবারে পরিষ্কার, কোনো গন্ধ নেই। এটা কি মামা আপনারা নিজেরাই পরিষ্কার করেন? না না, পরিষ্কার থাকে, মানে কেউ ময়লা ফেলে না? না না। ভালো। মাছ ধরা কি মাছ টাছ পাওয়া যাবে এইখানে? বসি নিয়ে এসে বসবো। টিকিট টিকিট আছে? আচ্ছা, যারা মাছ ধরতে ভালোবাসে তাদের জন্য কিন্তু একটা ভালো গুড নিউজ হচ্ছে, এই লেকে কিন্তু মাছ ধরতে কোনো টাকা লাগে না। তো যারা যারা এই মাছ ধরতে আগ্রহী বসে নিয়ে এসে চলে আসবেন কিন্তু যখন ইচ্ছা, আর কিছু হইলে মামাদের ধরবে না। এসে মামা আপনারা বলছেন যে লেকটা কিন্তু আসলে বেশ সুন্দর, মানে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি একটা পরিবেশ। নৌকা নিয়ে এসে ফ্যামিলি সহ মনে করেন যে আধা ঘন্টা এক ঘন্টা ঘুরে যাবে। তোমার এখানে ঘন্টা কয় টাকা নেন? আপনার বন্ধ দিন ঘন্টা তো থেকে 600-700। আর এমনি নর্মাল সময় যে যেরকম দেয় নাকি? মানে 400 না স্যার, এক ঘন্টা মানে তো অনেক সময়। এক ঘন্টা লেক পুরো লাগবে। ও, লেকের ওই সাইডটা তো কি কোনো মানে এরকম রেস্টুরেন্ট টাইপ আছে নাকি? ওই জায়গাটার নাম কি? হ্যাঁ, এই যে জয় বাংলা চত্বর কইতে কইতে ভুলেই যাই, খালি জয় বাংলার নাম ভুলে গেলে কিন্তু বিপদ আছে। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই মানে গত কয়েকদিন আগে ঘোষণা দিছে যে এখন থেকে জয় হিন্দ জয় হিন্দ বাদ জয় বাংলা বলে এখন বলা লাগবে ভাষণের শেষে। আমরা কইতে ক্ষতি কি? দূরে একটা নৌকা দেখা যাচ্ছে কিন্তু কে জানি বেলুন দিয়ে সাজাইছে, অত সুন্দর হয় না। এর আগে আমি যেরকম করে সাজাই দিয়ে গেছিলাম, খালি বেলুন কটা লাল নীল বেলুন উঠতেছে, কারো জন্মদিন মনে হয় নাকি শিল্প। এটা জুম করে দেখাও কেন? এই লোকটার এদিকে কোনো কাজ হয় না, জুম করে দেখাবে কি? সেটা তো ফাঁকা নৌকা নাকি?
কেউ মনে হয় বার্থডে পালন করে চলে গেছে। বর্ষাকালে এই জায়গার পরিবেশটা আমার যেটা মনে হয় খুব ভালো লাগে, মানে এখন যে ধুলাবালি, মানে রাস্তাটা ফুল ফ্লাইওভার থেকে এই জায়গায় আসতে গেলে মানে এসে একবার গোসল দেওয়া লাগে এমন একটা বাজে অবস্থা হয়ে গেছে। ধুলাবালি খুব বেশি, যে কারণে কালো মানুষটা সাদা হয়ে গেছি আমি, লুক লাইক এ কালা বান্দর। এইখানে আমার যেটা এখন মন চাইতেছে, আমি যদি একটা থ্রি কোয়ার্টার নিয়ে আসতে পারতাম তাহলে গোসল দিলে খুব ভালো হইত। পরিষ্কার পরিচ্ছন্ন পানি, পানি বেশ ঠান্ডা, আর বেশি দূর যাওয়ার দরকার আছে আমাদের? তোমার মন চাইলে মামা তুমি আমাদের আবার রিটার্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। স্যার আপনি এই পাশটা একটু দেখাবেন, একটু আগায় আসেন ভাই, অত দূর থাকলে ভিডিও ভালো হয় না। আয়ে পড়েন আয়ে পড়েন। এটা কি আগে নদী ছিল? না, বর্ষার পানি বর্ষা হইলে এইখানকার বাল টাল তুলে মনে হয় এগুলো বানাইছে। আমরা পুকুর খনন করার জায়গায় নদী খনন করে ফেলেছি। আমার আপাতত লেকের বিষয়ে কিছু বলার নাই, তবে আমার এখানকার এক্সপিরিয়েন্স হচ্ছে লুন, এক কথায় ফিলিং প্রাউড যে আমি ঢাকা শহরে ধুলিকোনায় বসবাস করা একজন মানুষ এইরকম একটা লুল জায়গায় এসে এখন লুল লুল ফিলিংস পাচ্ছি, আর কিছু কইতাম না। আচ্ছা, মানুষ কি শুনতে চাইতেছে সেটা তো বুঝতেছি না। আচ্ছা, আপনারা যদি কিছু শুনতে চান কমেন্ট করে জানাই দেন, নেক্সট টাইম যখন আসবো তখন আমি উহার উত্তর দিয়ে দেবো। আমি নর্মালি এই জায়গাতে সপ্তাহে দুইবার আসি, মাঝে মাঝে বেশিও আসি, কারণ আমার মোটর সাইকেলের তেল হয়তো বা 20 টাকা লাগে এখানে আসতে। অটো মোটর আসা লাগলে কিন্তু আইতাম না, 60-70 টাকা অটো ভাড়া লাগলে বেশি হয়ে যাবে। আমার এখানে আসতে নর্মালি 20-25 টাকা খরচ হয়, আমি যখন ইচ্ছে আসতে পারি। একাই আসি, বন্ধুদের সাথে নিয়ে আসি, আড্ডা দিই, জুস একটা মজা পাওয়া যায়। কলিগসদের আমি নর্মালি এখানে ইনভাইট করি না, কারণ আমার দেখলে কলিগস আছে সব স্যাঁচরা, এরা আসলে খরচের টাকাও আমার দিতে হবে, খাওয়ার টাকাও আমার দিতে হবে, যাওয়ার টাকাটাও আমার দিতে হয়, যে কারণে সমস্যা হয়ে গেছে কলিগস বাদ। দোস্তদের সবার মোটর সাইকেল আছে, চলে আসে সবাই যে যে যখন যে, এই যে একজন ভিডিও করতেছে মোটর সাইকেলে আইসে, নো প্রবলেম, কোনো খরচ নাই। এই যে নৌকা ভাড়া যে কয়টাকা মামারে দিব, মামা খুশি। তারপর যায় আসছে কই, এই যে কিছু হালকা পাতলা হয়ে যায়, একটা দূরে রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, কিছু খাবো, তারপর মনে করেন যে শেষই ঘোরাঘুরি। তো গত শুক্রবার মামা আসছিলাম, লোকজন কেন আমি দেখিনি, ঘটনা কি? রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ মানে কেউ না ঠিক আছে, অবস্থা একটা বৃষ্টি হইলে আবার লোক, হ্যাঁ বৃষ্টিটা দেরি আছে, মানে বৈশাখ না হইলে কিন্তু বৃষ্টি হবে না। তবে যারা এখানে আসবেন একটা কথা সবাইকে আরেকবার বলি, যে একদিন বৃষ্টি হইলে পরের দিনে চলে আসবেন, বা সকালে বৃষ্টি হয়েছে বিকেলবেলা ঘুরতে যাবেন, তাহলে সেই মজা পাবেন, রাস্তাঘাটের ধুলাবালি থাকবে না। এখন যে 300 ফিটের রাস্তার অবস্থা আর যে পরিমাণ ধুলা, মানে আপনার জায়গা থেকে নেক্সট 100 ফিট দূর পর্যন্ত দেখা যায় না, এত অপরিষ্কার।
আচ্ছা যাই হোক, এই নৌকা ট্রাভেল অলমোস্ট শেষের দিকে, একটু পর খাওয়া দাওয়ার কিছু আমরা দেখবো এখানে কি কি আছে। নর্মালি এখানে পাওয়া যায় ওই যে বাসি পচা মিষ্টির মতো দেখা যায়, আসলে ভালো, কিন্তু মামা সত্যি কথা কথা মিষ্টি গুলো কয়দিন আগে বানাই রাখে মিষ্টি হ্যাঁ। আমি এর আগে শুক্রবার এসে মিষ্টি খাইছিলাম, অত মজা পাইনি। নিজের গরুর দুধ দিয়ে মিষ্টি বানায় ফার্ম আছে নাকি, মিষ্টি ভালো মজা করতেছিলাম। আসলে মিষ্টি হচ্ছে বেশ সুস্বাদু, কালো জামটা খাইছিলাম, আমার আবার বেশি মিষ্টি পছন্দ না, তো জিলাপি পাওয়া যায় আর বিভিন্ন শাকসবজি টাটকা ফল ফ্রুট আছে দেখছি, আর নর্মালি যেগুলো পাওয়া যায় মাছ আছে অনেক ধরনের সামুদ্রিক মাছ। মানে এই জায়গাটাতে আসলে আপনার একটা সাগর সাগর বা নদীর পাড়ে আছে এরকম ফিল আছে, তো এই জন্য মাছ আছে। তারপর হচ্ছে কাবাব আছে, বিভিন্ন ধরনের গরু আস্ত গরু নাই, চিকেন আছে, আর কাঁকড়া আছে, স্কুইড, অক্টোপাস, আমার আবার এগুলো বেশি পছন্দ, তো আর এমনি বড় সড়ো মাছ আছে। গত শুক্রবার দেখছিলাম রেড স্নাইপার বিশাল একটা 3-4 হাজার টাকা দাম, ভয়ে খাইনি, দুঃখ বেতন পাই 2,000 খরচ হয় 60,000। তো যাই হোক, আজকের মতো নৌকা ভ্রমণ শেষ। বাই দ্য ওয়ে আমার চশমাটা কিরকম হয়েছে সবাই কিন্তু জানাবে, নতুন চশমা কিনছি।